জুম্মা অর্থ কি জুম্মা অর্থ হল একত্রিত হওয়া সম্মিলিত হওয়া একজন আরেকজনের সাথে মিলিত হওয়া এর পারিপার্শ্বিক অর্থ হলো সপ্তাহের দিনের মাঝে বিশেষ একটি দিন যে দিনটি বিশেষ নামাজের মাধ্যমে বৈশিষ্ট্যপূর্ণ হয়েছে সেটি হলো জুম্মার নামাজ জুম্মার দিন এর সুন্নত এবং করণীয় কাজ অনেক রয়েছে তার মাঝে বিশেষ বিশেষ হল প্রথমত একজন মুসলিম জুম্মার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে রসুল সাল্লামেসাদ করেছেন আফদ্দালাহি সলা আল জামা আহ আল্লাহর আলামের নিকট সর্বোত্তম সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হল জুম্মার দিনের ফজরের নামাজ জামাতের সাথে দ্বিতীয় জুম্মার দিন নিজের শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করবে বিশেষ করে চুল কাটা নখ কাটা এবং নাবির নিচে এবং বগলের নিচে লুমগুলি পরিষ্কার করা তৃতীয় জুম্মার দিন গোসল করা অর্থাৎ জুম্মার দিন কেউ যদি গোসল করলো আগে বাগে সকাল সকাল মসজিদে চলে গেল পায়ে হেঁটে কোথায় আরোহণ করে নয় ওদেনা মিনাল ইমাম ইমামের সন্নিকটে যেয়ে বসলো কাছাকাছি অস্তেমা ওয়ান ছাতা এবং চুপ থাকলো ইমামের খোদবা শুনল এবং দুনিয়াবি কোনো কথা বা কাজে ব্যস্ত হল না কানা লহ বিকুল্লি খুতোয়া তিনি একতোহামিন বেতহি ইরাল মসজিদ তার জন্য আল্লাহ রবুল্লা আলমিন লিখে দিবেন প্রত্যেকটি পায়ের কদমের বিনিময়ে বাসা থেকে মসজিদ পর্যন্ত যতগুলি পায়ের কদম ফালাবে আমাল উসানাতিন আজর সিয়ামিহা মিহা ও এক বছরের নফল নামাজ এক বছরের নফল রোজার সব চতুর্থ জুম্মার দিন মেসোয়াক ব্যবহার করা দাঁত পরিষ্কার করা মেসোয়াক দিয়ে পঞ্চম আতর সুগন্ধি ব্যবহার করা ষষ্ঠ উত্তম পোশাক সৌন্দর্য মণ্ডিত ভালো পোশাক পরিধান করা সপ্তম সকাল সকাল মসজিদে গমন করা রসলাম এসাদ করেছেন ইদা কায়না ইয়মুল জুমাতে কানা আলা কুল্লি বা মিন আবু আবিল মাসিদে মালা ইকা অর্থাৎ জুম্মার দিন মসজিদের প্রত্যেকটি দরজায় ফেরেস্তা থাকে এক তো ওয়াল ফাল অউ্বাল তারা সিরিয়াল লেখতে থাকে প্রথম কে আসলো ফা ইজা জালাসাল ইমাম দাউয়া সোহব ও জা ও ইমাম যখন খোদবার জন্য মেম্বরে বসে যায় তখন তারা রেজিস্ট্রি যেখানে সিরিয়াল লেখে এটি বন্ধ করে দেয় এবং ইমামের খোদ শুনে অষ্টম রসুল সাল্লা সাল্লামের প্রতি বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পরা বেশি বেশি দরুদ ও সালাত ও সালাম পড়তে বলছেন নবম সোরা কাহাব তেলাওয়াত করা জুম্মার দিন কারণ রসুল সাল্লাম এসাদ করেছেন মান কারা সোরাতিল কাহফ এমল জুমা সাতাহ নুর মিন তাহতে কাদামিহি ইলা আনানিস্যামা ইউদি ইউবিহি এমল কিয়ামত ও কফির আলাহ মা বেইন আল জুমা অর্থাৎ যে ব্যক্তি জুমার দিন সোরা কাহাব তেলাওয়াত করবে তার জন্য পায়ের নিয়ে আকাশ আকাশপন্ত নোর চমকাবে এবং দুই জুম্মার মধ্যবর্তী গুণাগুলি আল্লাহরপুরমিন ক্ষমা করে দিবেন দশম জুম্মার দিন বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর দিকে মনোযোগী হওয়া দোয়াতে বিশেষ করে দুটি সময় রয়েছে দোয়া কবুলের মুহূর্ত প্রথম ইমাম সব যখন খোদবার জন্য ম্যাম পরে বসে নামাজ শেষ হওয়া পর্যন্ত আর শেষ সময় যেটি হলো এটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় জুম্মার দিন সূর্য ডুবার পূর্বে এক ঘন্টা এই সময়টুকু অতি গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে বান্দা যা চায় আল্লাহরবুল্লা আলমিন কবুল করেন এই হলো দশটি গুরুত্বপূর্ণ জুম্মার দিনের সুন্নত এবং করণীয় আমল আরও অনেক আমল রয়েছে এটি গুরুত্বপূর্ণ আল্লাহ আলম সালু আলা নবীনে মোহাম্মদ